পাপুয়া নিউ গিনির প্রাগৈতিহাসিক ঘটনাটি প্রায় 60,000 বছর আগের। মানুষ যখন প্রথম অস্ট্রেলিয়া মহাদেশ এর দিকে অভিবাসন করেছিল, আর তার লিখিত ইতিহাস শুরু হয় 17 শতাব্দীর গোড়ার দিকে, যখন ইউরোপ এর নাবিকরা প্রথম নিউ গিনির দেখা পায়। এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় মানুষ সম্ভবত 60,000 বছর আগে নিউ গিনিতে এসেছিল, যদিও এ নিয়ে বিতর্ক আছে। বরফ যুগে তারা সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সমুদ্র পথে এখানে এসেছিল। তখন সমুদ্র তল নিচু থাকায় দ্বীপগুলির মাঝের দূরত্ব কম ছিল। প্রথম আগমনকারীরা যদিও ছিল শিকারী এবং সংগ্রহকারী, তবুও প্রাথমিক নিদর্শনগুলি প্রমাণ করে তারা বনের পরিবেশকে খাদ্য সরবরাহের উপযোগী করে নিয়েছিল। মেসোপটেমিয়া এবং মিশরে যখন কৃষিক্ষেত্রের বিকাশ ঘটেছিল, সেই একই সময়ে কুক এ নতুন প্রস্তর যুগের উদ্যান চর্চার ইঙ্গিতও রয়েছে। এখনকার প্রধান খাদ্য মিষ্টি আলু এবং শুকর পরে এলেও সেলফিশ এবং মাছ দীর্ঘকাল ধরে উপকূলের বাসিন্দাদের খাদ্য তালিকার মূল ভিত্তি ছিল। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা গেছে 50,000 বছর আগে উষ্ণতর উপকূল অঞ্চলে সীমাবদ্ধ না থেকে মানুষ 2,000 মিটার উচ্চতার জায়গাগুলিও দখল করেছিল, যদিও ইউরোপীয় নাবিকরাই দ্বীপগুলি প্রথম পরিদর্শন করে এবং পরে সেখানের উপকূল অঞ্চল অনুসন্ধান করে। তবুও ইউরোপীয় গবেষকরা এখানের বাসিন্দাদের সম্পর্কে খুবই কম জানতেন। 1870-এর দশকে রাশিয়ান নৃবিজ্ঞানী নিকোলাই মিকলুখো মাকলাই নিউ গিনিতে বেশ কয়েকটি অভিযান চালান এবং বেশ কয়েকটি বছর অধিবাসীদের মধ্যে বাস করে। তার গ্রন্থে তাদের জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা দেন। 1883 সালে কুইন্সল্যান্ডের উপনিবেশ পূর্ব নিউ গিনির দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করার চেষ্টা করে, কিন্তু ব্রিটিশ সরকার তা অনুমোদন করেনি। যাই হোক, জার্মানি যখন উত্তর অংশে জনবসতি শুরু করে, তখন 1888 সালে নিউ গিনির দক্ষিণ উপকূল ও তার সংলগ্ন দ্বীপপুঞ্জের উপর একটি ব্রিটিশ সুরক্ষার কথা ঘোষণা করা হয় এবং 4 সেপ্টেম্বর ব্রিটিশ নিউ গিনি নামে জোটটি কার্যকর করা হয়। 1905 সালে পাপুয়া আইন পাশ হওয়ার পরে ব্রিটিশ নিউ গিনি পাপুয়ার ভূখণ্ডে পরিণত হয় এবং 1906 সালে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলীয় প্রশাসন শুরু হয়। যদিও 1975 সালে পাপুয়া নিউ গিনির স্বাধীনতা পর্যন্ত পাপুয়া ছিল ব্রিটিশদের দখলে, তাদের নিয়ন্ত্রণেই ছিল। পাপুয়ায় সামান্য অর্থনৈতিক কার্যকলাপ চালু ছিল। পাপুয়া আইনের আওতায় অস্ট্রেলিয়া একে আলাদাভাবে পরিচালনা করত, কিন্তু 1941 সালে জাপান সাম্রাজ্য আক্রমণ করলে সিভিল প্রশাসন স্থগিত করে দেওয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সময় অস্ট্রেলীয় সামরিক প্রশাসন দ্বারা পোর্ট মর্সবি থেকে পাপুয়া শাসন করা হতো। জেনারেল ডগলাস ম্যাক আর্থার কখনও কখনও সেখানে তার সদর দপ্তর পরিচালনা করতেন। ইউরোপে নারকেল তেল এর ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম বাণিজ্য সংস্থা হামবুর্গের গোডেফ্রয় নিউ গিনি দ্বীপপুঞ্জের কোপ্রায় বাণিজ্য শুরু করে। 1884 সালে জার্মান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে দ্বীপের উত্তর পূর্বের চতুর্থাংশের দখল নিয়ে নেয়। তার শাসনভার একটি চার্টার ট্রেডিং সংস্থার হাতে তুলে দিতে গঠন করে জার্মান নিউ গিনি কোম্পানি। 1885 সালের মে মাসে জার্মান ইম্পেরিয়াল সরকার এই সংস্থাকে প্রদত্ত সনদে এই অঞ্চলে সরকারের নামে অন্যান্য অবৈধ জমিগুলির উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করার ক্ষমতা এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি সমঝোতা করার ক্ষমতা দেয়। কেবল বিদেশি শক্তির সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষমতাটি জার্মান সরকার নিজের সংরক্ষণে রাখে। যে সারগুলি তাদেরকে দেওয়া হয়েছিল তার বিনিময়ে নিউ গিনি কোম্পানি সরাসরি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলির জন্য অর্থ প্রদান করত। 1899 সালে জার্মান ইম্পেরিয়াল সরকার এই অঞ্চলটি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকে তা জার্মান নিউ গিনি নামে পরিচিত হয়। নিউ গিনি ছিল মূলত একটি ব্যবসায়িক উদ্যোগ। হাজার হাজার স্থানীয় কর্মীকে কোকো এবং কোপরা বাগানে সস্তা শ্রমিক হিসেবে ভাড়ায় নেওয়া হতো। 1899 সালে জার্মান সরকার বার্লিনের নিউ গিনি সংস্থার কাছ থেকে উপনিবেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শিক্ষার ভার ছিল মিশনারিদের হাতে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, জার্মান উপনিবেশটিকে দখল করে নেয়। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মান উপনিবেশটিকে দখল করে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান যুদ্ধের প্রবীণদেরকে বৃক্ষরোপণের ভার দেওয়া হয় এবং 1921 সালে লীগ অব নেশনস অস্ট্রেলিয়াকে নিউ গিনির ট্রাস্টিশিপ দেয়। বৃক্ষরোপণ এবং স্বর্ণ খনির কারণে এখানে কিছুটা সমৃদ্ধি আসে।
নিউ গিনির সাবেক জার্মান অঞ্চল শাসন করার জন্য কমনওয়েলথ অস্ট্রেলিয়া 1920 সালে লীগ অফ নেশনস থেকে একটি ম্যান্ডেট গ্রহণ করেছিল। এই আদেশের অধীনে এই অঞ্চলটি পরিচালিত হতো, কিন্তু 1941 সালের ডিসেম্বরে জাপান অগ্রাসনের কারণে এই অস্ট্রেলিয়ান নাগরিক প্রশাসন বরখাস্ত হয়। যুদ্ধের অন্তিম মাসগুলিতে অস্ট্রেলিয়ান এবং আমেরিকান বাহিনী ওই অঞ্চলগুলি পুনরায় দখল করার আগ পর্যন্ত নিউ গিনির বেশিরভাগ অঞ্চল এবং নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ সহ বেশিরভাগ অঞ্চল জাপানি বাহিনীর দখলে চলে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না।